হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি মার্কেটে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটই হয়ে থাকে। অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। আজকে শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের গত বুধবারের তুলনায় আমদানিটা এবং পাইকারি বাজার কি বেশির দিকে রয়েছে না বাজারটা আরও কমে এসেছে সেটা আপনাদের জানাবো। তার আগে একটু বলবো যে আগস্ট মাসে পেঁয়াজ এবং রসুনের যেভাবে পাইকারি বাজারটা বেড়েছিল, দিনতে দিন শুধুমাত্র বেড়েছিল, আর এই সেপ্টেম্বর মাস পড়াতেই আজকে যে তৃতীয় দিন রয়েছে, পরপর দুই দিনই বাজার খারাপ গিয়েছিলো। তো আজকে দেখে দেবো তৃতীয় দিন কেমন রয়েছে, তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেট থেকে পটল এবং বেগুনের দিকে। গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজার একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, খুব একটা নড়চড় করেনি, আর বেগুনের পাইকারি বাজার খুবই কম ছিল, আমদানিটা কমে এসেছে। তো প্রতিদিনকার মতো আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের সেই নাজিরপুর মার্কেটে, যেখানে রসুন এবং পেঁয়াজের আমদানিটা ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। তো আজকে যদি কথা বলি গত মার্কেটের তুলনায় আরও বেশি আমদানিটা দেখা যাচ্ছে, যদি পাইকারি বাজারের কথা বলি সেটা পরে দেখা যাচ্ছে। তো প্রথমে আপনাদের সামনে যে সাইজের মালটা তুলে ধরবো, তো এখানে যে মালটা দেখতে পারবেন যে লাড্ডু মাল রয়েছে, তার পাশাপাশি মিডিয়াম দানার মাল রয়েছে। যদি কালারের কথা বলি তাহলে মোটামুটি রয়েছে, ফিনিশিং দুর্দান্ত রয়েছে, পর্দাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো দেখুন কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি অ্যাঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে কথা বলে নেবো। আচ্ছা অ্যাঙ্কেল, কত বস্তা নেছেন আপনি রসুনটা? 5 বস্তা নিয়ে এসেছিলাম। 5 বস্তা নিয়ে এসেছেন, কি দামে বিক্রি করলেন? 22,500 টাকা। 22,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 225 টাকা। বলছি কি দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি 25,000 চেয়েছিলাম। 25,000 টাকা চেয়েছিলেন, সেখানে 2,500 টাকা কুইন্টাল প্রতি বাদ গেল। বলছি আজকে বাজারে আমদানিটা কেমন রয়েছে রসুন? মোটামুটি ভালোই আমদানি আছে, ভালোই রয়েছে, বাজারটা রেটটা কম আছে আজকে। পাইকারি বাজারে যদি কথা বলে তাহলে আজকে কি একটু ডাউনের দিকে রয়েছে? নিচের দিকে আছে বাবা। আচ্ছা গত মার্কেটে এসেছিলেন আপনি? গত মার্কেটে মার্কেট এসেছিলেন, আজকে আসলেন? আমি গত হাটে এসেছিলাম। কিরকম ছিল পাইকারি? একটু ভালো ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, সুন্দর কোয়ালিটির যে মালটা আপনাদের সামনে তুললাম, যেটা 22,500 টাকা কুইন্টাল। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে ব্যাপক পরিমাণে আজকে আমদানিটা রয়েছে। যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে অনেকটাই ডাউনে রয়েছে। তো শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরেছিলাম, তো তুলনামূলকভাবে বাজারটা দেখতে পেলাম অনেকটা কাটা রয়েছে। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে বম মাল রয়েছে, এই দেখুন সেই বম মাল দেখতে পারবেন, তার পাশাপাশি কিছু লাড্ডু মাল দেখতে পারবেন। তো দেখুন যদি কালারের কথা বলি, সুন্দর কালারের মাল দেখতে পারবেন, পর্দাটা ঠিক রয়েছে। তো দেখুন ফিনিশিং দুর্দান্ত মাল রয়েছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি অ্যাঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। বলছি অ্যাঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি রসুনটা? 2 বস্তা নিয়ে এসেছেন, কী দামে বিক্রি করলেন? 24,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 245 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি এই বোম্বাল? 26,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা অ্যাঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে রসুনের? ভালো রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে আজকে একটু বেশি দিকে রয়েছে না কমের দিকে রয়েছে? সেটা তো আমরা জানি না। তো মোটামুটি আপনি যে মালটা বিক্রি করছেন সেটা কিরকম রয়েছে? একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে বোম মালটা তুলে ধরলাম, যেটা 24,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। মার্কেটে আজকে ধীর গতিবেগে বিক্রি হওয়ার কারণে রসুন দেখতে পারবেন যে আশেপাশে এখনো প্রচুর পরিমাণে দাঁড়িয়ে রয়েছে। তো আজকে নেবার লোক নেই, এতটা আমদানি রয়েছে। আর দেখুন ভালো কোয়ালিটির মাল রয়েছে, একটু কমা কোয়ালিটির মাল রয়েছে। তো দেখুন এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা দেখাবো, সেখানে একটা বস্তায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে লাড্ডু সাইজের মাল দেখতে পারবেন। যদি ফিনিশিং এর কথা বলি, সুন্দর ফিনিশিং, একটা বার করে দেখায় তাহলেই বুঝতে পারবেন কেমন রয়েছে এবং পাইকারি বাজার কত করে চলে আছে। দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। যদি কালারের কথা বলি, দুর্দান্ত কালারের মাল দেখতে পারবেন। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বেচা কেনা করলো, এখানে চাষি অ্যাঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। বলছি অ্যাঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি রসুন? 1 বস্তা নিয়ে এসেছেন, কী দামে বিক্রি করলেন আপনি? 23,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 235 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 25,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা অ্যাঙ্কেল, আজকে মার্কেট আমদানিটা কেমন রয়েছে রসুনের? মোটামুটি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলে তাহলে আজকে একটু বেশি দিকে রয়েছে না কমের দিকে রয়েছে? এটা কি করে বলবো, পাইকারি তবু কেমন মনে হচ্ছে, একটু কমের দিকে মনে হচ্ছে। আচ্ছা অ্যাঙ্কেল, আপনার বাড়ি? গড়াইমারি। বলছি এখনো কি রসুন আছে না এই শেষ আজকে? এখনো আছে মাল। তো অসংখ্য ধন্যবাদ। বুধবারের তুলনায় আজকে নাজিরপুর মার্কেটে যদি রসুনের আমদানি কথা বলি তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। আপনাদের প্রত্যেকটা ভিডিওর প্রথমেই আমি বলে দিচ্ছি যে কেমন রয়েছে আমদানিটা। যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে ভালো কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে তার পাইকারি বাজার অনেকটা ডাউনের দিকে রয়েছে। তো এইবার আমরা জেনে নেবো কুইন্টাল প্রতি কত আজকে বাজারটা কাটা রয়েছে। তো দেখুন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যে রসুন দানার কাছে, এখানে কিছুটা লাড্ডু দেখতে পারবেন, কিছু মিডিয়াম দানার মাল
মাল দেখতে পারবেন, তার পাশাপাশি ফাটা কোয়ালিটি কিছু হালকা পাতলা মাল দেখতে পারবেন। তো যদি কালারের কথা বলি মোটামুটি ভালো কালার রয়েছে, পর্দাটা কিন্তু সেরকম নেই, তো লাস্ট ফিনিশিং রয়েছে দাঁড়িয়ে। তো দেখুন কি দামে বিক্রি করলো, কত বস্তায় এনেছে সেটা জেনে নেবো চাষি অ্যাঙ্গেলের কাছে। বলছি অ্যাঙ্গেল, আজকে কত বস্তা এসেছেন আপনি? দু বস্তা এসেছিলাম। দুই বস্তা এসেছিলেন, আচ্ছা কি দামে বিক্রি করলেন? 23,000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 230 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 24,000 টাকা। 24,000 টাকা। এর আগে যে দামে বিক্রি করেছেন তার তুলনায় আজকে বাজারটা কেমন রয়েছে যে রসুনের? মোটামুটি 1,500 টাকা কম ভালো, কুইন্টাল প্রতি কম রয়েছে। এর আগে কিরকম বিক্রি করেছিলেন এই কোয়ালিটির মালটা? এই মালটা আমি আগে বেচতাম 24,500। 24,500, সেখানে 1,500 টাকা কুইন্টাল প্রতি কম দাঁড়িয়ে এখন 23,000 টাকা বিক্রি করলেন। আচ্ছা অ্যাঙ্গেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? আমদানি মোটামুটি প্রচুর আমদানি আছে। প্রচুর আমদানি রয়েছে, আজকে একটু ঢিল রয়েছে, তাই তো? মাল কি দাঁড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে, রিটার্ন যাওয়ার সম্ভাবনা রয়েছে না বেচাকেন? মাল রিটার্ন যাবে, রিটার্ন যাবে মনে হচ্ছে সেরকম। পার্টি কি কম রয়েছে আজকে? পার্টি কম রয়েছে, হ্যাঁ। যেখানে মিক্সিং মাল রয়েছে, এখানে ছোট মিডিয়াম এবং লাড্ডু মাল দেখতে পারবেন। যদি কালারের কথা বলে কালারটা মোটামুটি রয়েছে, দুর্দান্ত টাইট রয়েছে। যদি ফিনিশিং এর কথা বলে তেমন ফিনিশিং দেখতে পারবেন না, এক কথা যেটা মিক্সিং মাল রয়েছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কি দামে বিক্রি করলো? এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে বলছি দাদা ভাই কত বস্তা এসেছেন আপনি রসুন? 3 বস্তা এনেছি। 3 বস্তা রসুন এসেছেন, আচ্ছা কি দামে বিক্রি করলেন আপনি? 20,200 টাকা। 20,200 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 222 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি এই মালটা? আমি প্রথমে 23,000 চেয়েছিলাম, কিন্তু রসুনের বাজার ডাউন আছে, ওই জন্য 20,200 টাকা, নাহলে এই রসুন 23,000-22,000 টাকা দাম আছে। এর আগে বিক্রি করেছেন, সেই তুলনায় আজকে অনেকটা বাজার তাহলে দেখতে পাচ্ছি যে টাউনের দিকে রয়েছে, 20,200 টাকা বেচা কেনা করেছেন। আচ্ছা দাদা ভাই বলছি যে এখনো কি বাড়িতে রসুন রয়েছে না এই শেষ? আছে আরও বেচার মতো। আচ্ছা বাজার, আপনার বাড়ি? গড়াইমারি। গড়াইমারি, আচ্ছা দাদা ভাই বলছি এখনো কত বস্তা রয়েছে আপনার বাড়ি? মোটামুটি লাগাবো 1.5 বিঘে, আর 7-8-9 বস্তা বেচার মতো আছে। বেচার মতো রয়েছে। দাদা ভাইয়ের আপনার নাম? দুঃখীরাম সরকার। দুঃখীরাম সরকার, তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই দিনকার মতো। আজকেও আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, এবং আমদানিটা কেমন রয়েছে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে চারপাশে শুধুমাত্র পেঁয়াজে দেখতে পারবেন যে দাঁড়িয়ে রয়েছে। বেচা কেনা যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি একটু ধীর গতিবেগে বেচা কেনা চলছে, আর পাইকারি বাজার যেটা দেখতে পেলাম এবং বুঝতে পারলাম সেটা মোটামুটি চলছে। তো দেখুন দাদা ভাইকে আগে দেখিয়ে নিতে, প্রত্যেক হাটেই আপনাদের দেখাচ্ছে দাদা ভাই নিয়ে আসছে 5-10 বস্তা করে সুন্দর সুন্দর কোয়ালিটি। তো দেখুন মার্কেট এর মধ্যে এখন আপাতত একেবারে টপ ক্লাস মাল এখানেই দাঁড়িয়ে রয়েছে। তো চলে এসেছে যে কি দামে বিক্রি হলো জানতে। তো যদি সাইজের কথা বলে সুন্দর সাইজের মাল দেখতে পারবেন, কালারের যদি কথা বলে তাহলে খুবই সুন্দর কালার রয়েছে। তো দেখুন কি দামে বিক্রি করলো, আজকে কত বস্তা নিয়ে এসেছে দাদা ভাইয়ের কাছে জেনে নেবো। বলছি দাদা ভাই কত বস্তা এসেছেন আজকে? 9 বস্তা এসেছেন, সেম একই কোয়ালিটি মাল রয়েছে। আচ্ছা কি দামে বিক্রি করলেন আজকে? 46 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 4,600 টাকা। বলছি গত মার্কেটের তুলনায় আরো 50 পয়সা কম এসেছে তা দেখতে পাচ্ছি। তো বাজারটা কেমন রয়েছে আজকে? খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালো রয়েছে। আচ্ছা দাদা ভাই এই মালটা কি দাম চেয়েছিলেন আজকে আপনি? 48 টাকা। 48 টাকা চেয়েছিলেন, যেখানে 2 টাকা কমে বিক্রি হলো। আচ্ছা আজকে আমদানিটা কেমন রয়েছে? আমদানি আছে, মোটামুটি রয়েছে। পাইকারি বাজার কি একটু কমের দিকে না বেশির দিকে রয়েছে আজকে? ভালো মালের চাহিদা আছে, মালের চাহিদা রয়েছে, তাই তো? তার মানে বেচা কেনা চলছে যে থেমে নেই। গত মার্কেটের তুলনায় যে পাইকারি বাজার সেটা কিরকম রয়েছে? একটু কম আছে, একটু কম রয়েছে। যদি আজকে হাই লেভেলের দাম বলে তাহলে এবার কেমন রয়েছে? এটাই হাইয়েস্ট, এটা হাইয়েস্ট রয়েছে এখন। আর যদি কমাতে কোয়ালিটি বলে তাহলে সেটা কত টাকা থেকে আজকে শুরু হয়েছে? 31-30 এটা শুরু হয়েছে। বেচা কেনা যদি কথা বলে তাহলে কোন দামটা সবচেয়ে বেশি চলছে আজকে বেচা কেনা? বেচা কেনা মোটামুটি 40-42 মালটা বেশি, 40-42 এই দামটা বেশি লেগে আছে। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরলাম টপ ক্লাস মাল রয়েছে, যেটা 46 টাকা পার কিলো বিক্রি হলো। তো গত মার্কেটের তুলনায় আরো 50 পয়সা কমে এসেছে যেটা দেখতে পাচ্ছি। শুরুতেই আপনাদের সামনে যে এত সুন্দর কোয়ালিটির একটা মাল দেখিয়েছি যেটা 46 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যেটা বাজারের মধ্যে একেবারে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে। তো দেখুন এইবার আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে মিডিয়াম দানা যে মালটা দেখতে পারবেন সেই মালটায়। কালারের যদি কথা বলে তাহলে মোটামুটি কালার দেখতে পারবেন, খুব একটা ভালো নেই, সাইজটা কিন্তু সুন্দর রয়েছে। তো দেখুন কত বস্তা এসেছে, কি দামে বিক্রি করলে। এখানে চাষি অ্যাঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। বলছি অ্যাঙ্কেল কত বস্তা এসেছেন আপনি পেঁয়াজ? আমি 2 বস্তা এসেছি, 42 টাকা বিক্রি করলাম। আচ্ছা 2 বস্তা এসেছেন, যেটা 42 টাকা করে বিক্রি করলেন, কি দাম চেয়েছিলেন আপনি এটা? 45 টাকা চেয়েছিলাম। 45 টাকা চেয়েছেন। আচ্ছা অ্যাঙ্কেল আজকে মার্কেট আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আমদানিটা ভালোই আছে, ভালো রয়েছে। পাইকারি বাজার কি একটু বেশি দিকে না কমের দিকে রয়েছে? কমের দিকে আছে, একটু কমের দিকে রয়েছে। আচ্ছা অ্যাঙ্কেল আপনার নাম? আমার নাম কিতাব হালসানা।
কিদা ভানসর, আপনার বাড়ি? তেহট্ট। তো নাজিরপুর মার্কেট থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্ব রয়েছে যেখান থেকে আপনি এসেছেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দেন, তো মোটামুটি রয়েছে যেটা 42 টাকা পার কিলো বিক্রি হলো। আপনাদের যে মালটা দেখালাম 42 টাকা, তারপরে প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম 46 টাকা পার কিলো। তো সেই কোয়ালিটির মাল এইবার আবার আপনাদের দেখাতে চলেছি। তো দেখুন কালারে যদি কথা বলি, সুন্দর কালারের মাল দেখতে পারবেন। সাইজটা কিন্তু একটু বড় সাইজের রয়েছে, তার মাঝামাঝি একটু মিডিয়াম সাইজের মাল দেখতে পারবেন, পাশাপাশি ছোটো সাইজের মাল দেখতে পারবেন। তো এইগুলো খুব একটা বেশি দেখতে পারবেন না, সবচেয়ে বেশি এই দেখুন এই মিডিয়াম সাইজের সেই মালটাই দেখতে পারবেন। তো এটা ঝুলানো মাল ছিল, কি দামে বেচা কেনা করলো চাষি দাদা ভাই? তাছাড়া কত বস্তা নিয়ে এসেছে এইবার আমি দাদা ভাইয়ের সাথে জেনে নেব। আচ্ছা দাদা ভাই, কেমন আছেন আপনি? প্রতিদিন আসছেন মার্কেটে? মন খারাপ, বাজার মার্কেট খারাপ, আজ মার্কেট খারাপ। আচ্ছা দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন আপনি পেঁয়াজটা? 9 বস্তা মতো। 9 বস্তা নিয়ে এসেছেন। আচ্ছা কি দামে বিক্রি করলেন আজকে? 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,500। বলছি অন্য দিনের তুলনায় তো আজকে দিন দিন আরো কমতে আসছে পেঁয়াজের বাজারটা। তো এর আগে আপনাদের যে দামটা জানিয়েছিলাম তার তুলনায় আবার আজকে 1 টাকা দেখতে পাচ্ছি আরো কমে বিক্রি করলেন। গত মার্কেটে তো 46 টাকা বিক্রি করেছিলেন এই মালটাই। মার্কেট আমদানিটা কেমন রয়েছে পেঁয়াজ? আমদানি ভালোই আছে আপনার? আমদানি ভালো রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলে তাহলে কি একটু বেশি দিকে রয়েছে না কমের দিকে রয়েছে? কমের দিকে রয়েছে। কমের দিকে রয়েছে। পেঁয়াজ এবং রসুনের জন্য সেপ্টেম্বর মাস খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ আগস্ট মাসে আপনাদের প্রথম থেকে জানিয়েছিলাম পেঁয়াজ এবং রসুনের যে পাইকারি বাজারটা এত সুন্দর করে একটা জায়গায় তৈরি করে নিয়েছিল, সেই জায়গাটা নষ্ট করতে চলেছে এই সেপ্টেম্বর মাস। আজকে রয়েছে তার তৃতীয় দিন, পরপর 2 দিন সেপ্টেম্বর মাসে পেঁয়াজ এবং রসুনের বাজারটা ডাউনের দিকে আসছিল। তো আজকেও দেখা যাচ্ছে যে বাজারটা ডাউনের দিকে এসেছে। যদি বলা হয় যে রসুনের আজকে আমদানিটা কেমন রয়েছে, তো ব্যাপক পরিমাণে রয়েছে। মনে হচ্ছিলো যে হ্যাঁ, আজকে নাজিরপুর মার্কেটে পেঁয়াজ এবং রসুনের একটি মার্কেট হয়ে থাকে, এতটা আমদানি ছিল। দেখুন যদি বলা হয় যে গোটা মার্কেটে রসুনের আমদানি 740 থেকে 760 বস্তার আমদানি রয়েছে গোটা মার্কেটে গোলদানা যে রসুন। যদি কোয়ালিটির কথা বলা হয় তাহলে কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকছে না। বেশিরভাগ যে রসুনটা ঢুকছে সেটা হচ্ছে মিক্সিং রসুন, ছোটো দানার রসুন একটু কমে এসেছে, যেগুলো লাড্ডু বোম এইসব কোয়ালিটির মাল এখন খুব কম ঢুকছে। পাইকারি বাজার কুইন্টাল প্রতি আজকে 1,000 টাকা ডাউনের দিকে রয়েছে যেটা রসুনের। দেখুন যেটা ছোটো দানার রসুন রয়েছে সেটা মার্কেটে আজকে বেচা কেনা হয়েছে 17,500 টাকা কুইন্টাল প্রতি, 18,000 টাকা কুইন্টাল প্রতি, 18,500 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। এইবার চলে যাব আমরা গড়মালের কাছে। গড়মালের কাছে একটু দুই ভাগে ভাগ হয়েছে, একটু কমা কোয়ালিটির মাল, একটু ভালো কোয়ালিটির মাল। তো যেটা কমা কোয়ালিটি রয়েছে সেটা 20,000 টাকা, 20,200, 20,500 টাকা কুইন্টাল প্রতি আজকে বেচা কেনা হয়েছে। একটু ভালো কোয়ালিটির যে গড় মাল রয়েছে যেটা মিক্সিং মাল, সেই মাল বেচা কেনা হয়েছে 22,000 টাকা কুইন্টাল প্রতি, 22,500 টাকা। তো আজকের বাজারে সবচেয়ে বেশি লেভেল যেটা দিয়েছে সেটা 22,000 থেকে 22,500 টাকা কুইন্টাল প্রতি ব্যাপক পরিমাণে আজকে বেচা কেনা হয়েছে মার্কেটে। লাড্ডু সাইজে যে রসুনগুলো রয়েছে সেগুলো মার্কেটে অল্প পরিমাণে দেখাচ্ছে, খুব একটা বেশি মার্কেটে নিয়ে আসছে না। সবচেয়ে বেশি মিক্সিং মালটা দেখা যাচ্ছে। তো আপনাদের বলেছি গড়ে কী দামে বেচা কেনা হয়েছে। তো লাড্ডু মাল আজকে যে বেচা কেনা হয়েছে 23,000 টাকা কুইন্টাল প্রতি, 23,500 টাকা কুইন্টাল প্রতি। তো এই দুটো দামেই বেচা কেনা হয়েছে লাড্ডু, খুব অল্প পরিমাণে বেচা কেনা হয়েছে। আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে একেবারে বোম সাইজে যে মালটা রয়েছে অনেকটা বাজার কেটে এসেছে। আজকের বাজার 24,500 টাকা কুইন্টাল প্রতি, এইটাই আজকে সর্বোচ্চ দাম রয়েছে। কোথায় লুকিয়েছিল এতদিন এই পেঁয়াজগুলো? কিছুদিন আগেই নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজের আমদানিটাই নেই, 30 বস্তা 50 বস্তা 100 বস্তা 120 150 এরকম ছিল। আজকে দেখুন হঠাৎ করে কত সুন্দর আমদানি রয়েছে, গোটা মার্কেটে আজকে 350 থেকে 360 বস্তা রয়েছে পেঁয়াজ। কোয়ালিটির যদি কথা বলি, সুন্দর কোয়ালিটিরও পেঁয়াজ রয়েছে এবং কমা কোয়ালিটিরও পেঁয়াজ রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, গত মার্কেটের তুলনায় আজকে কুইন্টাল প্রতি 100 টাকা কমে এসেছে পেঁয়াজের বাজার। তার সঙ্গে সঙ্গে দেখেছেন আপনারা রসুনের পাইকারি বাজার কমছে। তো আগস্ট মাসে শুধুমাত্র পেঁয়াজ পাইকারি বাজার বেড়েছিল, আর সেপ্টেম্বর মাস পরা থেকেই বাজারটা ডাউনের দিকে আসছে। দেখুন যদি বলা হয় বেচা কেনার কথা, 30 টাকা থেকে শুরু হয়েছে পেঁয়াজের বেচা কেনা আজকের বাজারে, তারপরে 32, 33, 35, 38 এই দামে বেচা কেনা। একটু কমা কোয়ালিটি যে মালগুলো, একটু ভালো কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো 40 টাকা 42 টাকা 43 44, এইগুলো সবচেয়ে বেশি মার্কেটে বেচা কেনা হয়েছে। তারপরে চলে যাব একেবারে এ গ্রেটে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো 45 টাকা এবং 46 টাকা পার কিলো আজকে বেচা কেনা। প্রিয় বন্ধুগণ, চলুন এইবার জেনে নিই নাজিরপুর মার্কেটে আজকে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো, দেখুন আমাদের এখানে গ্রাম অঞ্চলে নিত্য নতুন প্যাকিং চলছে, যেখানে প্যাকেট করে, তো এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন 20 কেজির প্যাকেট তৈরি করছে। তো এখানে একবারে প্যাকিং হয়ে চলে যাবে গাড়িতে লোড করে। তো দেখুন আজকে কী দামে যাচ্ছে, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো চাষি অ্যাঙ্গেলের কাছে। তো এই মাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো ওনার কাছে, জেনে নেবো কত করে দিল। বলছে অ্যাঙ্গেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আজকে আমার 1 কুইন্টাল 42 কিলো। 1 কুইন্টাল 42 কেজি আপনার পটল হয়েছে। আচ্ছা কত কাটা জমি লাগানো আছে? আমার 1.5 বিঘা। 1.5 বিঘা, তো তুলনামূলক খুব একটা ভালো এখন ফলন দিচ্ছে, একেবারে কমে এসেছে। অ্যাঙ্গেল এখন কতদিন তুলছেন, সপ্তাহে কত সপ্তাহ পর পর তুলছেন? সপ্তাহে একটা
সারাদিন উঠছে, শুধুমাত্র রবিবারে উঠছে, তাই তো? তো বলছে আজকে যে পাইকারি বাজার দিলেন কি দামে? 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800 টাকা। মার্কেটে যখন ঢুকেছিলেন তখন কি দামে আজকে বেচা কেনা চলছিল? 17 টাকা আজকে শুরু হয়েছে, তো কিছুক্ষণ বসলেন, বসার পরে 18 টাকা করে দিলেন। আচ্ছা আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখা গেল, যে পটলের আমদানিটা কেমন রয়েছে? খুবই কম বলছি, পাইকারি বাজার কি আজকে আর বাড়ার সম্ভাবনা রয়েছে না? আচ্ছা, আর 1 টাকা বেড়েছে, কেমন 1 টাকা বেড়েছে? আরো কত টাকা চলছিল? 19 টাকা চলছে, তার 19 টাকা উঠে গেল, তাই তো? তাহলে 17 টাকা থেকে 19 টাকার মধ্যে আজকে দেখা যাচ্ছে বেচাকেনা এখন চলছে, তো খুব আর বেশি বাড়ার সম্ভাবনা নেই। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যে পটলের পাইকারি বাজার চলছে সেটা আঙ্কেল দিয়ে দিয়েছে 18 টাকায়, কিন্তু উনি থাকাকালীনই দেখা যাচ্ছে এখন আবার 19 টাকা চলে এসেছে পটলের পাইকারি বাজার। মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার? তো গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 25 টাকা থেকে 30 টাকার মধ্যে ছিল বেচাকেনা, তো 30 টাকা খুব একটা বেশি জানি, যেটা বেচাকেনার যদি কথা বলি তাহলে 25 থেকে 28 টাকার মধ্যে ছিল। তো তার তুলনায় আজকে ভালো দিকে রয়েছে না আরও কমে গেছে সেটা জেনে নেবো। সরাসরি চাষি আঙ্কেল গেছে, তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল হয়েছিল গোল কালো বেগুন? আজকে আমার হয়েছিল এই 95 কিলো। 95 কিলো আপনার হয়েছিল, কত কাঠা জমি লাগানো আছে? 3-4 কাঠা লাগানো আছে, তো তুলনামূলক মোটামুটি ভালোই ফলন দিয়েছে বলতে হবে। তো বলছি কেমন পোকা হচ্ছে এখন? পোকা মিডিয়াম মোটামুটি হচ্ছে, মোটামুটি হচ্ছে, তাই তো? সপ্তাহে কটা দিন তুলে থাকে না 3-4 কাঠা থেকে জমি থেকে? 2 দিন উঠে যায়, তাই তো? কিরকম ওঠে তা? এইরকমই একই রেট থাকে, মানে কিরকম ফলনটা কিরকম দেয়, 1 কুইন্টাল 2 কুইন্টাল এরকম হয় কি? হয়ে যায়। তো আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 24 টাকা দিলাম। 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400 টাকা। বলছি এছাড়া আজকে বাজারে কি দামে বেচা কেনা হয়েছে গোল কালো বেগুন? কিছু 22 টাকা হয়েছে, কিছু 25 টাকাও হয়েছে। তার 22 টাকা থেকে 25 টাকা এর মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে গোল কালো বেগুন আজকে বেচা কেনা হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। এই বেগুন অন্য কোনো মার্কেটে পাওয়া যায় না, সেই বেগুন হচ্ছিল এই যে অক্সিদা হাইব্রিড, একমাত্র এই সাদা বেগুন এই টাইমে ব্যাপক পরিমাণে আমদানি হয়ে থাকে নাজিরপুর মার্কেটে। তো আজকে আমদানিটা কেমন রয়েছে? তো খুব একটা ভালো আজকে আমদানি নেই, কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া দরকার যে আজকে কী দামে গিয়েছে পাইকারি বাজার। কোয়ালিটির যদি কথা বলে তাহলে সুন্দর কোয়ালিটির মাল আসছে, কিন্তু একটু পোকার কারণে বাজারে আমদানিটা কম দেখা যাচ্ছে। আজকে পাইকারি বাজারে যদি কথা বলি তো 18 টাকা থেকে 22 টাকার মধ্যে রয়েছে এই যে সেই অক্সিদা হাইব্রিড যে সাদা বেগুন। নাজিরপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 130 থেকে 140 টনের আমদানি রয়েছে কাজলি পটলে। পাইকারি বাজারে যদি কথা বলি, 17 টাকা শুরু হয়েছে সীমিত সময়, তারপর 18 টাকা। 18 টাকার ভিডিও চলাকালীন মাঝখানে আপনাদের জানিয়েছি যেখানে চাষি আঙ্কেল বলেছিল যে 19 টাকা উঠে গেছে, তারপরে যেটা 20 টাকা, 20 টাকা অল্প কিছু বেচাকেনা হয়েছে, তারপরে দেখুন স্টপ হয়ে গেছে, চাষি দাদা ভাইরা মাল দেয়নি। কারণ কি? মার্কেটে কিন্তু কোনো পটলে আমদানি নেই, অল্প কিছু দাঁড়িয়েছিল, তারা ভেবেছে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আজকে আমাদের নিজের মতন যে পাইকারি বাজার সেটা পাবো, তো তারা আজকে পেয়েছে। তো 20 টাকা, 20 টাকার পর 21 টাকা, 21 টাকাও পটল দেয়নি, তারপর যেটা 22 টাকা উঠলো, 22 টাকা পটল তারপরে দেওয়া শুরু করলো। তো 22 টাকার থেকে 21 টাকা 50 পয়সা, তো 21 টাকা 50 পয়সা 22 টাকা, এই দুটো নামে আজকে পাইকারি বাজার লাস্ট ফিনিশিং মেরেছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তা আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।